পারমাণবিক অস্ত্রের অতি গোপনীয় নথির খোঁজেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে তল্লাশি চালিয়েছিল এফবিআই। তল্লাশি চলার সময় বিরোধিতা করেননি বলে জানিয়েছেন ট্রাম্প। বিবৃতি দিয়ে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। রিপোর্ট করছেন ইলিয়াস কোমল। পারমাণবিক অস্ত্রের অতি গোপনীয় নথির খোঁজেই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাসায় তল্লাশি চালিয়েছিল এফবিআই। প্রতিবেদনে বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, তবে কোনো তথ্য উদ্ধার করতে পেরেছে কিনা নিশ্চিত করে বলেনি তারা। যে পরোয়ানার ভিত্তিতে সোমবার মারে লাগোতে তল্লাশি চালিয়েছিল এফবিআই, সেই পরোয়ানার বিষয়বস্তু প্রকাশ করতে বৃহস্পতিবার বিচারককে অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। ওই ঘটনাকে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখছেন রিপাবলিকান এই নেতা। বিবৃতিতে নিজেকে নির্দোষ দাবি করে ট্রাম্প বলেন, বিচার বিভাগের ওই অনুরোধের ফলে সাবেক একজন প্রেসিডেন্টের বাসায় নজিরবিহীন তল্লাশির সময় তদন্তকারীরা কি খোঁজ করেছিলেন শিগগিরই সে বিষয়ে আরও জানতে পারবে জনগণ। গত বছর জানুয়ারিতে দায়িত্ব শেষে হোয়াইট হাউস ছাড়ার সময় ট্রাম্প অবৈধভাবে নথিপত্র সরিয়েছেন কিনা সেই তদন্তের অংশ হিসেবে এই তল্লাশি চালানো হয়। বিচার বিভাগ মনে করছে এসব নথিপত্রের মধ্যে রাষ্ট্রীয় কিছু অতি গোপনীয় নথি রয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে ট্রাম্পের ওই আবাসনে তল্লাশি অভিযানে এফবিআই প্রায় 10টি বাক্স উদ্ধার করেছে। অবশ্য তল্লাশির সময় ফ্লোরিডায় ছিলেন না ট্রাম্প। লিয়াস কমল, চ্যানেল আই।